স্বাধীনতা দিবসে লালকেলা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ রীতি এতদিন চালু ছিল। এবার রীতি ভেঙে শিখ গুরু তেগ বাহাদুরের জন্মদিন উপলক্ষে লালকেলা থেকে শুক্রবার ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এলো তেগ বাহাদুরের জীবনের বিভিন্ন অংশ। তাকে আত্মত্যাগের প্রতীক হিসেবে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তার প্রবর্তিত নীতি মেনে চলার পাশাপাশি বার্তা দিলেন সৌভ্রাতৃত্বের। তার ভাষণে উঠে আসে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, ঔরঙ্গজেবের শত অত্যাচারও আমাদের বিশ্বাসকে টলাতে পারেনি। লালকেল্লা তারই সাক্ষী বহন করে চলেছে বলে জানান মোদী। গুরু তেগ বাহাদুরকে হিন্দি চাদর আখ্যায় ভূষিত করেন। গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগ আগামী প্রজন্মকে উৎসাহিত করবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। শত বাধা বিপত্তির মধ্যেও মাথা উঁচু করে ভারতবর্ষ আগামী দিন এগিয়ে যাবে বলে আশ্বাস দেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।